राहुल गांधीर मुखे सावरकरेर कथा अनेके बोलछेन कोथाय सावरकर आर कोथाय राहुल तबे नामे शेषे गांधी उपाधि अनेकटा ओजन बाड़िये दे के सावरकर ভারতের স্বাধীনতা সংগ্রামে সাভারকারের ভূমিকা নিয়ে আরএসএস এবং কংগ্রেসের মধ্যে বিরোধ বহু পুরনো। ইংরেজ কর্তৃপক্ষের কাছে সাভারকারের উপপর্যপুরি ক্ষমা প্রার্থনা করে চিঠি নিয়েও প্রশ্ন তোলে বিরোধীরা। কর্ণাটকের অষ্টম শ্রেণীর পাঠ্যে যেভাবে সাভারকারকে চিত্রিত করা হয়েছে তা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে কর্ণাটকে। কট্টর দক্ষিণপন্থী এই রাজনীতিকের মৃত্যুর পাঁচ দশক পর ভারতীয় রাজনীতিতে এখন তাকে নিয়ে নতুন করে শুরু হয়েছে এক বিতর্ক। ব্রিটিশ শাসনমলে বন্দী থাকা অবস্থায় কে বা তার হয়ে বারবার ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়েছিল, তিনি নিজে নাকি মোহনদাস করমচাঁদ গান্ধী? কিন্তু কেন এই বিতর্ক আর কেনই বা এত বছর পর আবার আলোচনা এলেন মিস্টার সাভারকার? সাভারকারের সমালোচকরা অভিযোগ করে থাকেন 1948 সালে মিস্টার গান্ধীর হত্যার পেছনে তার হাত ছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে তার ইতিবাচক ভূমিকা ছিল কিনা সে প্রশ্নও তারা তুলেছেন। এমনকি একটি হিন্দু রাষ্ট্রের জন্য তিনি সালিশি করেছিলেন বলেও তাদের চোখে তিনি নিন্দিত। অন্যদিকে সাভারকারের সমর্থকরা বলে থাকেন এই নেতা পরবর্তীকালে হিন্দু মহাসভা দলের নেতৃত্ব দেন এবং হিন্দুত্ববাদের জন্ম তার হাত ধরেই। তাদের মূল্যায়নে তিনি ছিলেন কট্টর জাতীয়তাবাদী এবং অপ্রতিরোধ্য দেশপ্রেমী। কথিত আছে তিনি তার জীবনকালে তিনজন ব্রিটিশ আধিকারিককে হত্যা করেছিলেন। তাহলে এই বীরকে এভাবে নিচু করার যোগ্যতা রয়েছে রাহুল গান্ধীর? উঠছে প্রশ্ন। লন্ডনে রাহুল গান্ধীর বক্তৃতা ঘিরে তপ্ত হয়েছে সংসদ। বিজেপি দাবি তুলেছিল রাহুল গান্ধীকে ক্ষমা চাইতেই হবে, তিনি চাননি। সুরাট আদালতের বিচারক রাহুলকে প্রশ্ন করেছিলেন, আপনি কি আপনার মন্তব্যের জন্য অনুতপ্ত, দুঃখ প্রকাশ করবেন? এজলাসে দাঁড়িয়ে রাহুলের স্পষ্ট জবাব ছিল প্রশ্নই ওঠে না। সেই রাহুলকে দুবছরের কারাদণ্ড দিয়েছে আদালত, তারপর তাতে স্থগিতাদেশ দিয়ে জামিন দিলেও রাহুলের সাংসদ পদটি খারিজ হয়ে গিয়েছে শুক্রবার। তারপর শনিবার রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করলেন, সেখানেই একটি প্রশ্নের জবাবে জবাব দিলেন রাহুল, তা শুধু বিজেপির দিকে নয়, বরং বলা ভালো নিশানা ছিল নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তরে। এদিন রাহুলকে প্রশ্ন করা হয়, অনেকেই বলছেন আপনি কেন ক্ষমা চাইছেন না, আপনি কি ক্ষমা চাইবেন না? জবাবে রাহুল বলেন, আমার নাম তো সাভারকার নয়, আমার নাম গান্ধী, আর গান্ধীরা কখনো ক্ষমা চায় না। রাহুলজি, বিজেপি কে লোক বারবার ইয়ে বাত কেতে হ্যাঁ কি আপনি জব বিদেশ মে জাকে ভাষণ দিয়া তো উনহোনে কাহা মাফি মাঙ্গ লেতে, अभी कहा कि कोर्ट में आपसे कहा गया माफी मांग लेते, तो जब ये लोग कहते हैं राहुल गांधी माफी मांग लेते तो राहुल गांधी क्या सोचते हैं? राहुल गांधी सोचता है मेरा नाम सावरकर नहीं है, मेरा नाम गांधी है। गांधी किसी से माफी नहीं मांगता। और मैंने कहा पार्लियामेंट हाउस में कहा कि भैया मुझे बोलने दीजिए ना, एक बार तो बोलने दीजिए। दो बार चिट्ठी लिखी, तीसरी बार मैं पर्सनली स्पीकर से जाके कहता हूं, स्पीकर सर प्लीज आप डेमोक्रेसी के लोकतंत्र के आप प्रोटेक्टर हैं, मुझे बोलने दीजिए। मुझको आगे कहते हैं भैया मैं तो नहीं कर सकता, आप नहीं कर सकते तो कौन कर सकता है? शायद मुझे जाके मोदी जी से पूछना पड़े, वो तो करने नहीं देंगे। तो मेरा जो पॉइंट है, इस देश में लोकतंत्र खत्म हो गया है। इस देश के लोग जो इनके दिल में है, हमारे दिल में है, बोल नहीं सकते हैं। इस देश के इंस्टीट्यूशन पर आक्रमण हो रहा है, और उस आक्रमण का मैकेनिज्म क्या है? उस आक्रमण का मैकेनिज्म नरेंद्र मोदी जी और अदानी जी का रिश्ता है, वो फाउंडेशन है। मैं नरेंद्र मोदी जी पर सवाल नहीं पूछ रहा हूं, मैं अदानी जी पर सवाल पूछ रहा हूं। बीजेपी अदानी जी को क्यों प्रोटेक्ट कर रही है? आप नरेंद्र मोदी जी को प्रोटेक्ट कीजिए। मैं अदानी जी पर पूछ रहा हूं, आप अदानी जी को क्यों प्रोटेक्ट कर रहे हो? আপ ইসলে আদানি জি কো প্রোটেক্ট কর রহে হো ক্যুকি আপ হি আদানি হো। সংঘ বিরোধীদের অনেকে সাভারকার নিয়ে মাঝে মধ্যেই খোঁচা দিতে গিয়ে বলেন, যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা ছিল না তারা আজকে দেশপ্রেমের পাঠ দিতে এসেছে। যে সাভারকার ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়ে ক্ষমা চেয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন তাকে বীর আখ্যা দেয়, এদের আবার বড় বড় কথা? অনেকের মতে ইঙ্গিতে এদিন সে কথাই বোঝাতে চেয়েছেন রাহুল গান্ধী। সেই সঙ্গে বলেছেন, আমি তো বলেই ছিলাম সংসদে আমায় একটা বার বলতে দিন,
দুবার চিঠি লিখেছি, হয়নি। নিজে গিয়ে স্পিকারকে বলেছি আপনি গণতন্ত্রের রক্ষক, আপনি বলতে দিন। তিনি বলেছেন পারবেন না। আমি কি নরেন্দ্র মোদীর কাছে গিয়ে বলবো নাকি? এদিকে রাহুলের সংসদপদ খারিজ ইস্যুতে উত্তাল সংসদ। কালো পোশাকে সংসদ চত্বরে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের, বিক্ষোভে হাজির সোনিয়া গান্ধীও। রাজধানীর পাশাপাশি এরাজ্যেও বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর গত কয়েক মাসের কর্মসূচির মধ্যে দিয়ে দেশবাসীর মন জয় করেছেন এবং মোদি সেটা সহ্য করতে না পেরে আতঙ্কে আতঙ্কিত হয়ে রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করেছেন অন্যায়ভাবে। এবং আমরা একথাও বলতে পারি যে আগামী দিনে মোদির বিকল্প যে রাহুল গান্ধী, সেটা মোদি নিজে প্রমাণ করে দিয়েছেন এবং রাহুল গান্ধী আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছেন এবং হবেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।